আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিসমিল্লাহামাবাদ আরাক ভাই প্রশ্ন করেছেন ফজরের ওক্ত হয়ে গেলে আজানের অপেক্ষা না করে বাসা থেকে সৈন্য দুই রাকাত নামাজ আদায় করে মসজিদে গিয়ে শুধুমাত্র দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করা যাবে কি না নাকি আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে বাড়িতে যে আপনি দুই রাকাত নামাজ পড়বেন ওজুর পরে মসজিদে যাওয়ার আগে যদি সময় হয়ে যায় হজর হয়ে গেছে কিন্তু আজান এখনো হয় নাই তাহলে আপনি সুন্দরটা পড়ে নিতে পারবেন বাড়িতে এরপরে মসজিদে গিয়ে আজান হোক আর না হোক যখনই আপনি বসবেন তখন আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পরে বসবেন আজান পর্যন্ত অপেক্ষা করার কোনোই প্রয়োজন নেই আর যদি নামাজের সময় না হয়ে থাকে এখন নামাজের সময় হয় নাই ফজরের সময় এখনও হয় নাই আর আজানো তাহলে হয় নাই তাহলে এই মুহুর্তে আপনি যদি বাড়িতে উজু করার পরে তাহিয়াতুল উজু পড়তে চান পড়ে নিতে পারেন দুই রেখাত মসজিদে গেলেন এবার তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়লেন এরপরে যখন টাইম হয়ে গেল বা আজান হলো এরপর আপনি ফজরের সুনদ পড়তে পারেন আর যদি আপনি এমনটা করেন যে ফজর হয়ে গেছে আপনি বাড়িতে উজু করলেন আপনি বাড়িতে নামাজ পড়লেন না ধরুন চলে গেলেন মসজিদে এবার মসজিদে গিয়ে আপনি তিনটা এক নিয়তে পড়তে পারবেন তাহেতুল উজু তাহেতুল মসজিদ এবং সন্নত ফজরের সন্নত পড়বেন এর সাথে আপনি তাহেতুল উজু এবং তাহেতুল মসজিদ নিয়ত করবেন তিনটা একসাথেই হয়ে যাবে আলাদা করে করে পড়ার কোনো প্রয়োজন নেই তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফজর হয়ে গেলে ফজরের দুই রেখা শূন্য ছাড়া কোনো নফল বা নামাজ নেই হিজাতলা আল ফাজর ফালাসল ফাজর ফজর হয়ে গেলে ফজরের দুই একা শূন্য ছড়া কোনো নামাজ নেই এখন যদি একটা আপনি বাড়িতে পড়েন তাহলে ভাববেন তার তো নামাজ নেই মসজিদে এখন তাহেতুল মসজিদ পড়ব কিনা না পড়বেন তবে যদি আপনি সরাসরি মসজিদ চলে যান তাহেতুল মসজিদ আর ফজরের সুনত এক দুইটাকে পড়েন দুইটার এক নিয়তে দুইটাকে আপনি আদায় হয়ে যাবে তবে আপনি মসজিদে যখন চলে যাবেন ফজরের সন্নত পড়েন নাই তখন তাহেদুল উজু পড়বেন তাহেদুল মসজিদ পড়বেন তারপর আপনি ফজরের সন্ন্যত পড়বেন না তখন শুধু আপনার জন্যে এলাও ফজরের সন্ন্যত আশা করি উত্তর পেয়েছেন আজান পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ সব তালা আমাদেরকে জানার সহজ করে দিন আমাদের বুঝার সহজ করে দিন সঠিকভাবে আমার কতভুদ দান করুন ওসলিল্লা সালাম মহমদ ওয়ালী হসল আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ বরক